নমস্কার, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো পিএসসি, মিসলেনিয়াস, এসএসসি, পুলিশের সমস্ত পরীক্ষা, WBCS, CGL, CHS এর সমস্ত পরীক্ষার জন্য আপকামিং যত পরীক্ষা আছে 2024 এবং অনওয়ার্ডস, সমস্ত পরীক্ষার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার সাজেশান দিচ্ছি আমার জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে। তো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট PDF পেতে ক্লাসটি দেখার পরেই আমার সাথে যোগাযোগ করলে, এবং যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আছো এই নাম্বারে, তারা অবশ্যই এর PDF পাবে। PDFটা তোমরা জেরক্স করে সুন্দরভাবে পড়াশোনা করে প্রতিদিন চোখ বুলিয়ে যাবে, জাস্ট মুখস্থ করবে না, জাস্ট চোখ বোলাবে, তোমাদের হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে টেনশন, যে কতগুলো পড়বো, কোনগুলো বাদ দেব, স্মার্ট স্টাডি কীভাবে করব, তাহলে অঙ্ক, GI থেকে টাইম বাঁচাতে সেগুলো ভালো করে করবে, ইংরাজিগুলো, তার জন্য তোমাদের জন্য এই ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি দেখবে। তোমাদের জন্যই ক্লাস, তোমরা পুরোটা দেখবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং একটা সাবস্ক্রিপশান করবে, যাতে পরের ভিডিওটা আবার তোমরা পাও। এটা মে মাস, এপ্রিল, মে, জুন, জুলাই এইভাবে পরপর আসবে, তোমরা ভালো করে দেখো। তো আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করলেন কাকে? বৈশালী রমেশবাবুকে। 2024 হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে, ডাক্তার পূর্ণিমা দেবী বর্মনকে দেওয়া হয়েছে। এই যে 2024 যে WHITLE হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড, এটাকে গ্রিন অস্কারও বলা হয়, ভালো করে মনে রাখবে। ইউনিসেফ ইন্ডিয়া, ইউনিসেফের ফুল ফর্মটা জেনে রাখবে। ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন কে? করিনা কাপুর। ICC মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অফিসিয়াল ICC মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অফিসিয়াল অ্যান্থাম হিসাবে ঘোষিত হলো কোন গানটি? আউট অফ দিস ওয়ার্ল্ড মেড বাই সিনপল অ্যান্ড কেস নামে ব্র্যান্ড, মানে সিনপল আছে এবং KES কেস, এই দুজন হচ্ছে, এইটা ব্র্যান্ডের যে মানে এই দুটি নামে যে ব্যান্ড আছে, এদের আন্ডারে যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটি এটি গানটি লিগ মানে আয়োজন করেছে বা গানটি কম্পোজ করেছে। ইন্ডিয়ান সুপার লিগ ISL 2023-24 জয়লাভ করলো কে? মুম্বাই CTFC। আমি এটা একটা দিয়েছি কারণ এটা ইন্ডিয়ান সুপার লিগ, সেহেতু এটা দিয়েছি। IPL সম্বন্ধে কোনো রকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করতে হবে না। ICC মহিলা টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে, ভালো করে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ এটা অনুষ্ঠিত হবে, নবম সংস্করণ এটি টি-20 বিশ্বকাপ, প্রথম 2007 ইংল্যান্ডে হয়েছে। 2018 লাছু মহারাজ অ্যাওয়ার্ড পেলেন হেমা মালিনী। LACCHU লাচ্ছু, হেভেনলি আইল্যান্ডস অব গোয়া বইটির লেখককে? পিএস শ্রীধর পিল্লাই। কেন এনার নাম আমরা জানবো? কারণ তিনি গোয়ার রাজ্যপাল, তার জন্য একটা ইম্পর্টেন্ট হয়ে গেল এই প্রশ্নটা। দেশীয় প্রযুক্তিতে প্রথমবার জওয়ানদের জন্য, সোলজারদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল DRDO। নৌবাহিনীর ভাইস চিফ কে? ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। 11 বিশ্বব্যাপী 101 শহরে রিয়েল টাইম দূষণ পরিমাপকারী সংস্থা IQER অনুসারে কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে? এটা হচ্ছে কাঠমান্ডু। 2025 ব্যাডমিন্টন, এটা ভালো করে তোমরা দেখবে, দূষণ রিলেটেড ব্যাপার অবশ্যই ইম্পর্টেন্ট। 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতে আয়োজিত করা হবে। 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়রশিপ চ্যাম্পিয়নশিপ যেটা জুনিয়রদের, সেটা ভারতে হবে। 2024 ATP মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 পুরুষ একক টেনিস শিরোপা জিতেছেন আন্দ্রে রুবলেভ পুরুষদের এবং ইগা সিয়ন্তেক মহিলার। এগুলো মনে রাখা কী করে মনে রাখা সম্ভব? এগুলো মনে রাখতে গেলে তোমাদেরকে একটা কাগজে লিখে সম্পূর্ণ দেয়ালে সকালবেলা দেয়ালে মেরে রাখার পরে সকালে ঘুম থেকে উঠলে বা রাতে যখন শুতে যাবে বা পড়াশোনা করতে করতে তোমরা এটা চোখ বোলাবে, তাহলে তোমাদের মনে থাকবে। বিশ্বে প্রথম CNG চালিত বাইক লঞ্চ করছে বাজাজ অটো। বিশ্বের প্রথম CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত বাইক লঞ্চ করছে বাজাজ অটো, এটা ভালো করে মনে রাখবে। তো তোমাদের 14টা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম। তো তোমরা দেখছো বেস্ট অফ মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,
এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়েছো, পিডিএফও পেয়ে গেছো, ভিডিওটি চ্যানেলে আছে, তোমরা দেখবে, দেখে কেমন লাগলো কমেন্ট করবে। তো 15 নম্বর প্রশ্নে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ভালো করে দেখবে যে সমস্ত প্রশ্ন আমি নিয়ে এসেছি সেগুলো সবই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটা মাসে 200 থেকে 300 কারেন্ট অ্যাফেয়ার্স হয়, কিন্তু কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না সেগুলো আমি নিজে তোমাদের জন্য বেছে দেব, সেটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাহলে কে হলেন? ইব্রাহিম আলী খান। বাড়িতে কেমনভাবে পড়বে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো? প্রতিদিন খেয়ে ওঠে দুপুরবেলা একটা রেস্টের সময় চোখ বোলাবে, বা রাতে শুতে যাওয়ার আগে একবার অ্যাট এ গ্লান্স দেখে নেবে কী কী আছে, গল্পের ছলে পড়ে নেবে, জাস্ট ইন্টারেস্ট, একটা ইন্টারেস্ট নিয়ে পড়ো যাতে মনে থাকে। 36 লালিগা, আমরা জানি ফুটবলের একটা বিরাট টুর্নামেন্ট যেখানে মেসি রোনাল্ডোর ক্লাস হতো, আমরা দেখেছি রাত জেগে ফুটবল। লালিগা যে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জিতলো, রিয়াল মাদ্রিদ। এখানে রিসেন্টলি আমাদের কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের ক্যাপ্টেন এবং বিগ প্লেয়ার, উনি অ্যাটেন্ড করলেন, মানে যোগ দিলেন এই রিয়াল মাদ্রিদে। ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ফ্রান্স আর্মি, এরা দুজনের মিলিতভাবে একটি সামরিক মহড়া করেছে, এটার নাম কি? শক্তি। দেখো এই যে মহড়াগুলো, অনেক মহড়া হয়, প্রতি বছরই হয়, কিন্তু সবই মনে রাখা সম্ভব নয়, কিন্তু কিছু কিছুর মধ্যে আমার মনে হয়েছে এটা মনে রাখার দরকার, তাই আমি দিয়েছি। 2024-এ থমাস কাপ আর উবের কাপ, ভালো করে মনে রাখবে, থমাস কাপ কিসের সঙ্গে যুক্ত, উবের কাপ কিসের সঙ্গে যুক্ত, দুটোই ব্যাডমিন্টন। এরা জয়লাভ করেছে চীন, চীন দিন দিন ব্যাডমিন্টনে একটা ভালো জায়গা, নিজের জায়গা তৈরি করেছে। 350টি টি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহাল। চাহালের বল তোমরা সবাই জানো, ইন্ডিয়ার একজন লেগ স্পিনার, 350টি টি টোয়েন্টি উইকেট নিয়েছে, তিনি প্রথম। 2024 সালে 30তম সুলতান আজলান শাহ হকি, না যদি আমরা বলি যে আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত, হকি, হকি ট্রফি জিতেছে কি? জাপান জিতেছে। বিশ্বের প্রথম ব্যক্তি যিনি 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, 29 বার, একাধবার নয়, সেটা হচ্ছে কামি রিতা, 29 বার, আউটস্ট্যান্ডিং এবং ইনক্রেডিবল বলা যায়। এবার আমরা আসছি খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিটায়ারমেন্ট অফ এ লেজেন্ড, মানে তিনি একটা জেনারেশন বল করেছেন, তেন্ডুলকারকে বল করেছেন, বিরাট কোহলিকে বল করেছেন, যুবরাজকে বল করেছেন, সবাইকে, সৌরভ গাঙ্গুলিকে, একটা জেনারেশন শেষ হলো। 2003-এ তিনি অভিষেক, তাকে আমরা প্রথম দেখেছিলাম, এবং 2024-এ তিনি রিটায়ার করলেন। তিনি হলেন জিমি অ্যান্ডারসন ফ্রম ইংল্যান্ড, তিনি একজন মিডিয়াম ফাস্ট বোলার, আই ক্যান সে ফাস্ট বোলার, তো একটা মানে মহান যুগের শেষ হলো, তিনি অবসর গ্রহণ করলেন। অভিষেক 2003-এ জিম্বাবুয়ের বিরুদ্ধে, আর উইকেট নিয়েছেন 700, টেস্টে 700 আর ওডিআইতে 269। জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে? ভালো করে দেখবে, যেসব প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো, জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে? 25শে মে। বিশ্বে প্রথম 6G, দেখো 2G, 3G, 4G, 5G এত কিছু হয়ে গেল, আবার চলে এলো 6G, যেটা প্রকৃতিকে প্রচুর ক্ষতি করবে, পাখিদের প্রচুর ক্ষতি করবে, এটা আমরা জানি, কিন্তু তবু 6G ডিভাইস লঞ্চ করবে, মানে করেই দিয়েছে জাপান। 2024-এ প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলারের নাম, পুরুষ হিসাবে প্রথম কুস্তিবীরকে যিনি নাম, তার নাম কোয়ালিফাই হয়েছে, সে তিনি কোয়ালিফাই করেছেন আমান সেহরাবাত, আমান সেহরাবাত। এখানে ছোটো করে দেখে নাও, DDHA দোহা ডায়মন্ড লি, এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার, সবাই তাকে চেনে, ব্রোঞ্জ জিতলেন কে? নীরজ চোপড়া। ব্রোঞ্জ জিতলেন কে? নীরজ চোপড়া। আমরা লিখে নিতে পারি, এখানে লেখা নেই, নীরজ চোপড়া। নেক্সট কী আছে? ফেডারেশন কাপ 2024-এ ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সোনা জিতলেন, এটা তো আমি, এটা দোহা ডায়মন্ড লিগ আর এটা হচ্ছে ফেডারেশন কাপ, দুটোই হচ্ছে নীরজ চোপড়া। ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল কোন টানেল? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের সেলা টানেল, ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল অরুণাচল প্রদেশের সেলা টানেল। ফেডারেশন কাপ 2024 বললাম, জ্যাভলিন থ্রোয়ার হিসাবে নীরজ চোপড়া সোনা জিতেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেমাল ঘূর্ণিঝড়ে নামকরণ করেছে কে? ওমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেমাল শব্দটির অর্থ কী? বালু, আরবি শব্দ বালু। ELORDA এলোরডা, এলোরডা, এলোরডা কাপ কিসের সঙ্গে যুক্ত? বক্সিং খেলার সঙ্গে যুক্ত।
এই 30টা প্রশ্ন আমি তোমাদের শেষ করলাম মে মাসের জন্য। তার মানে যে 30টা করলেই তোমাদের হয়ে যাবে না, এই 30টা আগে করে নেবে, এবং বাকি পার্ট টু যাতে আমি আনতে পারি মে মাসের আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, খুব বেশি সেটা হবে না, খুব বেশি হলে আর 10-15-20টা হবে। তো সেক্ষেত্রে এগুলো তোমাদের কেমন লাগলো আমার প্রচেষ্টাটি, পিকচার কোয়ালিটি তোমরা সবাই 720 করে নেবে, অবশ্যই পরিষ্কার দেখতে পাবে। তো কেমন লাগলো জানিও, কেমন কাজে লাগলো, পরীক্ষায় কেমন কমন আসলো, কেমন তোমাদের পরীক্ষায় কেমন আসছে প্রশ্ন, সেই অনুযায়ী আবার কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, আমাকে জানিও। মতামতের অপেক্ষায় রইলাম। তো ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।